আজকে আমরা প্রেস কনফারেন্স করছি। আপনারা জানেন যে আজকে বিভিন্ন জায়গাতে আমাদের পৃথিবীতে এমনকি আমাদের ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যেও বিভিন্নভাবে কোভিড পরিস্থিতি চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একটা স্কিম এটা চালু করা হয়েছে। তো কোভিড-19 সময়ে যেসব শিশুরা পিতামাতা হারিয়েছে তাদের কল্যাণে স্কিম চালু করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আমি বলবো যে কেন্দ্রের যেগুলো চালু হয়েছে সেগুলো বলবো, তারপরে আমাদের রাজ্যের ব্যাপারে বলবো। যেমন আপনারা শুনেছেন, হয়তো অনেকে জানেন, পিএম কেয়ার ফর চিলড্রেন এম্পাওয়ারমেন্ট অফ কোভিড এফেক্টেড চিলড্রেন। তো এখানে সর্বপ্রথম কর্পাস পান, যে বাচ্চাগুলো 18 বছরের নিচে সেই বাচ্চাদের জন্য তৈরি করা হবে কর্পাস ফান্ড। এবং 18 বছর যখন পূর্ণ হবে 10 লক্ষ টাকা তাদের হবে। সেই 10 লক্ষ টাকা 18 বছর থেকে 23 বছর পর্যন্ত, মানে 5 বছর যাব, তাদেরকে মান্থলি তাদেরকে দেওয়া হবে একটা অ্যামাউন্ট, মান্থলি তাদেরকে দেওয়া হবে। তারপরে 5 বছরের পরে বয়স যখনই তাদের 23 বছর অতিক্রম করবে, যে টাকাগুলো বাকি থাকবে সেগুলো একসঙ্গে তাদেরকে দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি রয়েছে যাদের বয়স 18 বছর হয়নি, 18 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে কেন্দ্রীয় বিদ্যালয়ে অথবা সৈনিক স্কুলে অথবা নবোদয় বিদ্যালয়ে অথবা প্রাইভেট স্কুলে তাদেরকে অ্যাডমিশন করানো হবে। এবং যে রাইট টু এডুকেশন অ্যাক্ট নস অনুসারে তাদেরকে ফ্রি এডুকেশন দেওয়া হবে। তার পাশাপাশি হায়ার এডুকেশনের জন্য লোনের ব্যবস্থা করা হবে, এবং যে ইন্টারেস্ট আসবে সেটা পিএম কেয়ারসিকে সেই লোনের ইন্টারেস্টটা দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি যদি সেটা না হয়, যারা এবিলিটি অথবা সেটা যারা পাবে না অথবা যারা নেবে না, তো সেই ক্ষেত্রে যারা ভোকেশনাল কোর্স করবে, যারা আন্ডার গ্রাজুয়েট পড়বে, তাদের জন্য টিউশন ফি, কোর্স ফি, স্কলারশিপ হিসেবে তাদেরকে সরকার দেবে। তার পাশাপাশি হেলথের ক্ষেত্রে যাদের 18 বছরের নিচে বয়স, যাদের 18 বছর হয়নি, তো এই বাচ্চাদের জন্য আসল ভারতের স্কিমের আওতায় আনা হবে 5 লক্ষ টাকা পর্যন্ত। এবং যে তাদের প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়াম 18 বছর অবধি পিএম কেয়ার থেকে দেওয়া হবে, সেটা হচ্ছে সেন্ট্রালের মধ্যে। তার পাশাপাশি স্টেট থেকে হবে, যেটা আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীজি আপনাদের সামনে বলেছেন, মুখ্যমন্ত্রীর বাল সেবা স্কিম বলে। তো সেখানে যারা অর্ফান, যারা ওনার বাচ্চা থাকবে, যাদের থাকার সুবিধা নেই, তারা আমাদের যে হোম রয়েছে, চাইল্ড কেয়ার ইনস্টিটিউট রয়েছে, সেখানে ওই বাচ্চাগুলো সেখানে থাকতে পারবে। এবং যারা সেই চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে যারা থাকবে না, তাদের জন্য 3,500 টাকা মান্থলি করে দেওয়া হবে। তো তার পাশাপাশি এই বাচ্চার মেয়েদের ক্ষেত্রে যখন বয়স তাদের 18 বছর হবে, তো সেই ক্ষেত্রে বিয়ের সময় তাদেরকে 50,000 টাকা দেওয়া হবে। সেটা যেমন আমাদের ওনারা যদি মনে করেন যোগাযোগ করবেন এবং সরকার থেকে এবং আমাদের হেলথ রিপোর্ট যে রয়েছে সেটা তদন্ত করে এবং আমরা সেই রিপোর্ট আমরা নিয়ে সেটা আমরা করব। এখন পর্যন্ত নতুন উদ্যোগ নিয়েছি, তার জন্য সময়ের প্রয়োজন, এখনো করা হয়নি, সেটা করা হবে।
তার পাশাপাশি আমাদের আরেকটা স্কিম রয়েছে যে পোস্টার কেয়ার নামে একটা স্কিম রয়েছে। অনেকে বলবে শুধুমাত্র এই স্কিমের মধ্যে আসবে কোভিড এর, তার পাশাপাশি তার বাদেও যাদের সিঙ্গেল প্যারেন্টস রয়েছে, ইকোনমিকই উইক যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পোস্টার কেয়ার রয়েছে। একটা 2000 টাকা মান্থলি দেওয়া হয়, সেটা সেই সুযোগটাও কিন্তু নিতে পারবে অনেকেই সেটা। আচ্ছা ম্যাডাম, যেহেতু আপনি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন মিনিস্টার, এখন পর্যন্ত আশ্রমগুলিতে কতজন শিশু আক্রান্ত হয়েছে? অ্যাকচুয়ালি 70 জন শিশু আক্রান্ত হয়েছে, সেটা নন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট মিলিয়ে। তো সেক্ষেত্রে রিকোভারিও আমাদের হয়েছে, 50 জন রিকোভারি হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে। হ্যাঁ, সারা ত্রিপুরা রাজ্যে। যেগুলো আজকে যেগুলো আমি বলেছিলাম সেটা রেভিনিউ ডিপার্টমেন্টের থ্রুতে হবে, এবং গভর্নমেন্ট আপনারা জানেন সমগ্র ত্রিপুরার যে কিন্তু আমাদের এমপ্লয় রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছেন, এবং প্রত্যেকটা অবশ্যই আপনারা জানেন বা বিভিন্ন স্কিম গুলো যেভাবে হয় সিস্টেম অনুসারে গাইডলাইন ফলো করে করা হবে। আর এই ক্ষেত্রে কতজন ত্রিপুরা থাকতে আনুমানিক কোনো ভাবে এই ধরনের আনুমানিক কোনো সংখ্যা দেওয়া হয়নি কতজন কি করা হবে। তো এখনো পর্যন্ত এই ধরনের সংখ্যা আমরা লিমিট নেই, শুধুমাত্র যারা যারা যাদের পিতামাতা কোভিড আক্রান্তে মারা গেছে তাদেরকে হতে পারে, এক ফ্যামিলিতে 2 জন হতে পারে, 3 জন হতে পারে, সেটা আমরা কোনো ধরনের লিমিট এখানে রাখা হয়নি। এখনো পর্যন্ত একমাত্র এই নতুন স্কিম আমরা করছি, তার জন্য এখনো আমরা সঠিক রিপোর্ট কতটুকু কি সেটা এখনো আমাদের কাছে হাতে আসেনি, সেটা আমরা অবশ্যই তদন্ত করে আমরা সেটা নেব। আগামী কালকে সেটা পাবলিসিটি করা হবে। সরকার গঠনের পর যখন সবগুলি সামাজিক ভাতাই বাড়ানো হয়েছে, কিন্তু কন্যা সন্তান ভাতাটা কেন বাড়ানো হয়নি, আগের মতো রয়ে গেছে? অ্যাকচুয়ালি যতটুকু আমার আইডিয়া, যত আমি বলবো যে আমাদের কন্যা সন্তানের ক্ষেত্রে এক পরিবার থেকে দুজন দুটি মেয়েকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে দুজনে বেনিফিট পাচ্ছে তাদেরকে পাশাপাশি বলে তাদের 1000-ই হয়। তো সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করছি ভাতাগুলোকে, যেহেতু আমরা আপনারা জানেন সেটাকে আমাদের টার্গেট 2000 টাকা করা, তো অবশ্যই আমরা আগামী দিনে সেটাকে আমরা বাড়াবো সেটাই। অনেকজনের ভাতা কাটা গেছে, সেটা রাজনৈতিক কারণে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছিল। এই ধরনের আপনারা যে কোয়েশ্চেন গুলো করছেন, প্রথম থেকেই আমি বলেছি এবং বলছি এখনো বলছি যে কাউকে বিনা কারণে কাউর ভাতা কাটা হয়নি এখনো পর্যন্ত। আজকে আমার টেবিলের ফাইল আমি দেখেছি যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন টাইম দিয়েছি, ডেট দিয়েছি, আপনারা কাগজপত্র জমা করুন, কেননা আপনার যে কোনো একটা ইন্টারভিউ চাকরির ক্ষেত্রে বলুন, যে কোনো একটা আপনার কাগজে যে কোনো একটাতে ডকুমেন্ট ছাড়া কিন্তু কিছু হয় না। সেই ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গেছে, বিগত দিনে দেখা গেছে সঠিক তথ্য দেওয়া হয়নি অনেক জায়গাতে দেখা গেছে, কেননা একবারে হবে না, অন্তরে করতেই হবে। যদি মৃত কেউ মরে যাওয়ার পরেও যদি ভাতা পায় সেটা কত লিগেলি না, লিগেলি না, তার জন্য আমরা চাই সঠিক ব্যক্তি সঠিক ভাতা পাক, তার জন্য আমার সঠিক আমরা সঠিকভাবে ভেরিফিকেশন করে সঠিক লক্ষ্যে আমরা সেই স্কিম আমরা সেই পেনশন আমরা দিতে চাই, তার জন্য আমরা বারবার আছে সরকার আসার পরে প্রায় আমাদের 3 বছর রানিং চলছে, কেন বারবার আমরা সুযোগ দিচ্ছি, তার জন্য এই টাইম লাগছে। তো আজকে আমরা যদি বলতে পারতাম একবারে যদি আপনাদের কাগজপত্র এই ডিউ টাইমের ভিতরে আপনারা জমা যদি না দেন তাহলে আর আপনাদেরকে কোনো চান্স দেওয়া হবে না আমরা বলতে পারতাম, কিন্তু বারবার তাদেরকে আমরা সুযোগ দিয়ে যাচ্ছি যাতে করে ওনারা সঠিকভাবে কাগজপত্র ডকুমেন্ট গুলো সাবমিট করেন। তো আমাদের সরকার কখনো চাইবে না উপযুক্ত ব্যক্তি কেউ বাদ যা, তার জন্য আমরা সবসময় জনগণের সঙ্গে রয়েছি, জনগণের সঙ্গে থাকবো, জনগণের জন্যই কাজ করবো। কাটা হয়েছে এবং কতজনের পেনশন বাতিল হয়েছে সে ব্যাপারে এগুলো এখন বলা যাবে না, কেননা অনেক সময় দেখা যায় যে যে আমরা ডিউ টাইমগুলো দিই যে এর মধ্যে আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে, তার মধ্যে দেখা গেলো কিছু লোকে সাবমিট করলো, তারপরে আরও কেউ বললে আমাদের কাগজপত্র সঠিকভাবে দিতে পারি, তারপরে আমরা আবারও তাদেরকে একটা টাইম দিয়ে দিলাম যে আপনারা সাবমিট করুন। তার জন্য আজকে এই মুহূর্তে
এই সংখ্যাটা আমি বলতে পারবো না, যদি আপনারা মনে করেন সেটাকে নিয়ে নেবেন তাহলে ডিপার্টমেন্ট থেকে আপনারা সেটাকে কালেক্ট করে নিতে পারেন। প্রসেসিং কতদিন ধরে চলছে? অ্যাকচুয়ালি সেটা 2018 এর লাস্ট, আমি মান্থটা বলতে পারবো না, লাস্ট থেকে সেটা শুরু হয়েছে। তার জন্য যদি আমরা চাইতাম তখন একবার তাদেরকে টাইম দিয়ে আমরা সেটাকে একটা লিমিট করে দিতে পারতাম, কিন্তু বারবার সুযোগ দেওয়া হচ্ছে যাতে করে উপযুক্ত ব্যক্তি বাদ না যায়, তার জন্য সেটা করা হচ্ছে। যেমন আমরা তার পাশাপাশি নতুন আমরা 30,000 ভাতা একটা আমরা দিচ্ছি, সেখানেও কিন্তু প্রায় আমরা বলেছি আপনারা জমা করুন, তো সেখানে আমাদের 26,000 বেনিফিশিয়ারি কাগজপত্র ওকে করে জমা করেছে এবং তাদেরকে অলরেডি তাদেরকে পেনশন দেওয়া হচ্ছে। আমাদের কাছে এই ধরনের কিছু আসেনি, যদি আসে তাহলে আমরা অবশ্যই দেখবো। যদি আপনাদের মাধ্যমে কেউ যদি সঠিক বেনিফিশিয়ারি যদি বাদ যায় তাহলে আপনাদের মাধ্যমে হোক, আপনারা আমাদের অফিসে যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা সবসময় সহযোগিতার জন্য আমরা রয়েছি। মাঝে মধ্যে দেখা যায় চিকিৎসা গাফিলতির জন্য কিছু শিশু অনাথ হচ্ছে, যেমন কিছুদিন আগে রক্তের অভাবে বা টানাটানির জন্য একটা শিশু তার মাকে হারাতে হয়েছে, এর জন্য কি আপনাদের স্কিমে কোনো কিছু আছে কি বা স্কিমের আওতার পড়বে? অ্যাকচুয়ালি আমাদের একটা ফান্ড আছে জুভেনাইল জাস্টিস ফান্ড, তো ফান্ডের মাধ্যমে কোনো একটা বাচ্চার কোনো একটা অঘটন ঘটলো সেই ক্ষেত্রে আমরা আমরা সহযোগিতা করে থাকি। যেমন আমাদের বিভিন্ন স্কিম রয়েছে, প্রেগন্যান্ট ওমেন তাদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে, তো সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বিভিন্ন স্কিম রয়েছে, তবে ব্লাড যে আমরা ডাইরেক্টলি আমরা দেব সেটা কিন্তু আমাদের সেটা নেই। রক্তের অভাবে মাকে হারাতে হয়েছে একটা শিশু জন্মের সময়, তাও গাফিলতি এই রক্ত এই গ্রুপ সেই গ্রুপ, শুধু গাফিলতি সরকারি যারা এমপ্লয়ি আছে তাদের গাফিলতির জন্য, তো এর জন্য কি আপনাদের কোনো স্কিম আছে বাবা শিশুটাকে যে গরিব শিশুটাকে কোনো কিছু? হ্যাঁ অবশ্যই, যদি ওনার গার্জিয়ান না থাকে অবশ্যই তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারবো। এবং কি আমি এর আগেও বলেছি সিঙ্গেল প্যারেন্টস হোক অথবা যদি দেখা যায় এই এই ধরনের কিছু হয় তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে হোক আমাদের নিউট্রিশনের সুযোগ আমরা দিতে পারি। এবং আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রয়েছে, সেই মাধ্যমে ওনারা দেখবেন যাচাই করে দেখবেন যে ওনারা সত্যি কিনা সেটা যাচাই করে আমরা অ্যাপ্রুভাল করি তাদের জন্য। একটা বিষয় হচ্ছে আপনি বলছেন এখনো বলছেন যে 2018 সালে আপনাদের সরকার আসার পরে ধরনের ভেরিফিকেশন বা কাগজপত্র যাচাই করা হচ্ছে, এই প্রক্রিয়া কতদিন চলবে? আর দ্বিতীয়ত নতুন কোনো প্রকল্প আপনার ডিপার্টমেন্টে থাকবে? অ্যাকচুয়ালি প্রসেস অলরেডি কমপ্লিট এবং আমরা কমপ্লিট হওয়ার পরে অনেকে হয়তো অনেকে যেমন আজকে আপনাদের মাধ্যমে অনেকে বলছে সত্যি অনেকে পাচ্ছেন না, যদি না পেয়ে থাকেন অলরেডি আমাদের প্রসেস কমপ্লিট হয়েছে, যদি এমন যদি থাকেন তার জন্য আমরা যদি থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে কেউ হোক যদি এমন কিছু হয়ে থাকে। তো বারবারই আমি বলবো আমরা বলছি যে উপযুক্ত ব্যক্তিকে কাউকে বাদ দেওয়া হবে না, তো তার জন্য আমরাও চাই যে এটা লং টাইম যাতে না হয়, যা হবে যে আমরা একটা টাইম দিয়েছি ডিউ টাইমের মধ্যে করা, তো একটা আমরা চাইবো লাস্ট যাতে আর দেরি না হয়, ইদানিং একটা যদি আমরা ডিসকাশন করা আমরা ক্যাবিনেটে অথবা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিসকাশন করে যদি মনে করি যে আর কিছুদিন তাদেরকে সময় দেওয়া হবে তাহলে আমরা দেখবো যে প্রয়োজন আছে কি না, এমন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা দেখবো সেটা। যে প্রসেসিং কমপ্লিট করছেন আপনি, তারপর আপনার কাছে আপনি দপ্তরে মুনতে হয় আপনার কাছে তথ্য নেই? অ্যাকচুয়ালি আজকে আপনারা জিজ্ঞেস করবেন এই বিষয়ে সেটা তো জানা ছিল না, যদি আজকে যদি এই বিষয় আজকে শুধু সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আমাদের আলোচনা, তার জন্য আজকে সেটা আসার মধ্যে নেই বুঝতে পারেন না, আপনার জানার কথা না সেটা আপনি একদম দপ্তরে মুনতে। অ্যাকচুয়ালি সবসময় জানবো যে আজকে কালকে একটা পরিবর্তন হলো সঙ্গে সঙ্গে সমস্ত কিছু করে আমার সঙ্গে থাকবে সেটা তো নয়, আমি বলবো এটা একটা ভালো উদ্যোগ আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের, মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন মোদীজির নেতৃত্বে যে সরকার এবং ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির যে নেতৃত্বে যে সরকার যে উদ্যোগ ওনারা যে নিয়েছেন তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী
জিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যের ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এক্ষেত্রে আমি মনে করি অনেকেই উপকৃত হবে, সেটা মেনলি এটাই আমাদের আজকে প্রেস করার উদ্দেশ্য। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারেন। কোনো একটা ভুল ইনফরমেশন আপনাদের সামনে আমি দিতে চাই না, তার জন্য তুলে ধরতে চাই না, তার জন্য সঠিক তথ্য দিতে হলে আপনারা ডিপার্টমেন্ট থেকে নিয়ে নিন।